আসসালামু আলাইকুম, জেজেটিভি সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ রমজান আলী। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি, সুপেয় পানির সংকট। উজানে পাহাড় ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের 5 উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোমবার সদর উপজেলার গুনেরগাতি এলাকায় উজানে পাহাড় ঢল যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের 5 উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোমবার সদর উপজেলার উজান থেকে আসা পাহাড় ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। বন্যার সদর উপজেলা সহ জেলার 5টি উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বসতভিটায় পানি ওঠায় মানুষ বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বিভিন্ন উঁচু জায়গায় আশ্রয় নিতে শুরু করেছে। জেলার বিভিন্ন পানিবন্দী এলাকায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। দ্রুত পানি বাড়ায় জেলার শাহজাদপুর ও চৌহালিতে নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। তলিয়ে গেছে পাট, তিল, কাউন, ধনচে, সবজিসহ বিভিন্ন ফসলের মাঠ। পানি উন্নয়ন বোর্ড পাউব সিরাজগঞ্জ কার্যালয়ের গেট লিডার হাসানুর রহমান জানান, 24 ঘন্টায় যমুনা নদীতে 20 সেন্টিমিটার পানি বেড়েছে। সোমবার বেলা 3টায় সিরাজগঞ্জ শহর রক্ষাবাদ এলাকায় যমুনা নদীর হার্ড পয়েন্টে বিপদসীমার 38 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ওই পয়েন্টের বিপদসীমার 13.35 মিটার। সোমবার দুপুরে সদর উপজেলার গুনেরগাতি, সাইলাবাড়ি, দুখিয়াবাড়ি, রামমোহনবাড়ি, পঞ্চসোনা, বড়শিমুল, বেলটিয়ার চর এলাকা ঘুরে দেখা যায় এসব এলাকায় বাড়ি ঘরে পানি উঠেছে। অনেক বাড়ি নলকূপ ডুবে যাওয়ায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। বাড়ির গলা পানি হয়েছে, বাড়িতে তো গলা পানি, আর যে বাড়ি সে আর সেনেছি সে বাড়ির উঠানের ভিতরে মাঞ্জা পানি না ফেরে সেখান থেকে সরে আসছে। এক জায়গায় থেকে এক জায়গায় উঠছে, আবার এক জায়গায় উঠছে, সেখানেও পানি এসে হারলো। আমরা কোন জায়গায় থাকবো? আমরা আন্দাবাড়ি করার কোনো কিছু ইয়েও নাই। যে গরু ছাগল আছে, বেহের হাঁস মুরগি আছে, এক জায়গায় আশ্রয় নিছি, সেখানেও পানি উঠে হাসছে।